আগামী 23শে জানুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মদিবস উদযাপন করতে চলেছে উধারবন্দের নেতাজি ফোরাম। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে ফোরামের কর্মকর্তা মহিমুদ্দিন লস্কর, বিক্রম দাস, নেপাল সিংহরা বিভিন্ন কর্মসূচির বিষয়ে তুলে ধরে তারা জানান, এদিন সকালে ছাত্রছাত্রীদের নিয়ে বাস স্ট্যান্ড থেকে বের করা হবে এক শোভাযাত্রা। বেলা 10:30টায় স্থানীয় অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হবে 3টি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। দুপুর 1টায় নেতাজিকে নিয়ে অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতা। বিকেল 5টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণী সভা। এতে স্বস্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 8জনকে সংবর্ধনা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছেন 5জনই পুলিশ আধিকারিক ও 2 সাংবাদিক। তাছাড়াও উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থকেও সংবর্ধনা প্রদান করা হবে। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের 2 মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি ও পরিমল শুক্লবৈদ্যের। এদিনের গোটা কর্মসূচি সফল করে তুলতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন ফোরামের সদস্যরা। আগামী 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মজয়ন্তী। আমরা উধারবন্দ নেতাজি ফোরামের উদ্যোগে বিভিন্ন কার্যক্রম এদিন হাতে নিয়েছি। প্রথমে আমরা সকাল 6:30টায় উধারবন্দে বাস স্ট্যান্ডে একটা পথযাত্রা বার করব। বের করে এটা উধারবন্দ অডিটোরিয়াম হলে এসে শেষ হবে। তারপর 10:30 থেকে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা হাতে নিয়েছি। তার মধ্যে থাকবে 3টি বিভাগ থাকবে, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। এই 3টি বিভাগ থাকবে। তারপর 12:15 আমরা উধারবন্দের বাস স্ট্যান্ডে যে নেতাজি প্রতিমূর্তি আছে তাতে আমরা শ্রদ্ধাঞ্জলি দেব। তারপর আমাদের এক ঘটিকা থেকে একটি আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা করেছি, এই কুইজ প্রতিযোগিতা উধারবন্দের ব্লক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সঙ্গে বিকেল 4:30টায় প্রদীপ প্রজ্বলনের মানে আমরা অনুষ্ঠানের সূচনা করব। 5 ঘটিকা থেকে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করব। সঙ্গে এই আসামে আমরা মোট প্রতি বছরই আমরা এই 8টা অ্যাওয়ার্ড আমরা ঘোষণা করি। এইবারও আমরা এই 8টা অ্যাওয়ার্ড ঘোষণা করেছি। 5জন পুলিশ অফিসারকে আমরা এই অ্যাওয়ার্ড দেব। প্রথমে আসাম গভর্নমেন্টের ADGP অরবিন্দ কলিতা, তাকে আমরা এই অ্যাওয়ার্ডটা দেব। আর 2 নম্বর হচ্ছে আপনার DIG সাউথার্ন রেঞ্জ কনকনজ্যোতি শইকিয়া, ওনাকে আমরা অ্যাওয়ার্ড প্রদান করব। 3 নম্বর হচ্ছে আমাদের SP কাছাড় নুমল মাহাতো, ওনাকে আমরা অ্যাওয়ার্ড দেব এবার। 4 নম্বর আমাদের উধারবন্দ থানার OC প্রদীপ হবে মহাশয়কে আমরা এবার এই অ্যাওয়ার্ড দিচ্ছি। আর 5 নম্বর হচ্ছে আমাদের উধারবন্দ থানার সেকেন্ড OC প্রমেশ সিনহাকে আমরা এইবার এই অ্যাওয়ার্ডটা দিচ্ছি। আমরা 5জন পুলিশ অফিসারকে অ্যাওয়ার্ড দিচ্ছি। সঙ্গে আমরা গুয়াহাটি স্যাটেলাইট চ্যানেলের ND24-এর মুখ্য সম্পাদক রাজদীপ বাইলিং বড়ুয়াকে আমরা বেস্ট এডিটর ইন চিফ হিসাবে আমরা অ্যাওয়ার্ড প্রদান করছি আগামী 23 জানুয়ারিতে। সঙ্গে তোমার অ্যাজ এ বেস্ট জার্নালিস্ট অফ গুয়াহাটি স্যাটেলাইট চ্যানেল অনুপম চক্রবর্তীকে আমরা আমরা অ্যাওয়ার্ড প্রদান করছি 23 জানুয়ারিতে। সঙ্গে আমরা যে আমাদের বর্তমান যে সঙ্গে আমাদের আরেকটা অ্যাওয়ার্ড আছে, এই অ্যাওয়ার্ডটা হচ্ছে আপনার সেরা রাজনীতিবিদ হিসাবে আমরা অ্যাজ এ বেস্ট পলিটিশিয়ান আমরা হিসাবে আমরা কমলাক্ষ দেপুরকেশকে আমরা প্রদান করছি। বসে থাকবেন আমরা আমাদের আসাম সরকারের মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বনমন্ত্রী মিন আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, আর বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির সঙ্গে কাছাড়ের জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা, ওনারা এদিন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রিপোর্ট, নিউ বরাক।